আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় মুসাফির পথের ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব তৃতীয় রমজানের বিশেষ দোয়া। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের তৃতীয় দিন এই দোয়া পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আসলিহ লি দীনি ওয়া ওয়াসওয়াসি লি ফি রিজকি ওয়া আতিল উমরি ওয়া সাহিহ লি জাসদি ওয়া বারিক লি ফি সামি ওয়া বাসরি ওয়াজআল হায়াতাতি নাফিআতান ওয়া মাউতি মাগফুরান। অর্থ, হে আল্লাহ, আমার দিনকে সংশোধন করো, আমার রিজিককে প্রশস্ত করো, আমার আয়ুকালকে দীর্ঘ করো, আমার শরীরকে সুস্থ রাখো, আমার শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তিকে বরকতপূর্ণ করো, আমার জীবনকে উপকারী করো এবং আমার মৃত্যুকে ক্ষমাপ্রাপ্ত করো। এই দোয়াটি রমজান মাসের তৃতীয় দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিদিন পড়া যায়। তৃতীয় রমজানে বিশেষ আমল। রমজান মাসের তৃতীয় দিনের বিশেষ আমলগুলো হলো সূর্যোদয়ের আগে সাহরি খাওয়া, সূর্যোদয়ের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার, সহবাস ও অন্যান্য রোজা ভঙ্গকারী কাজ থেকে বিরত থাকা, তাহাজ্জুদ নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, দোয়া ও ইস্তিগফার করা। এছাড়াও এদিনের বিশেষ দোয়াটি পড়াও অত্যন্ত জরুরি। তৃতীয় রমজানের বিশেষ দোয়াটি পড়ার ফজিলত। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের তৃতীয় দিন এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার জীবনকে উপকারী ও তার মৃত্যুকে ক্ষমাপ্রাপ্ত করে দেবেন। তৃতীয় রমজানের বিশেষ আমলগুলোর গুরুত্ব। সাহরি খাওয়া। সাহরি খাওয়ার মাধ্যমে রোজাদারদের শরীরে শক্তি ও সতেজতা বজায় থাকে। এছাড়াও সাহরির মাধ্যমে রোজার ইবাদত সহজ হয়। রোজা রাখা। রোজা রাখার মাধ্যমে বান্দা তার পাপ থেকে মুক্তি পায় এবং আল্লাহর নৈকট্য অর্জন করে। তাহাজ্জুদ নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ নফল হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় এবং তার মর্যাদা বৃদ্ধি পায়। কুরআন তিলাওয়াত করা। কুরআন তিলাওয়াত করলে বান্দার অন্তর আলোকিত হয় এবং মনে প্রশান্তি আসে। দোয়া ও ইস্তিগফার করা। দোয়া ও ইস্তিগফার করলে বান্দার সব দুঃখ কষ্ট দূর হয় এবং তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। তৃতীয় রমজানের আমলগুলো পালনের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এবং তার জীবনকে উপকারী ও তার মৃত্যুকে ক্ষমাপ্রাপ্ত করে নিতে পারে।